বলবো তো আজকে আমাদের সাথে উপস্থিত আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী যারা আছেন আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, আর এছাড়াও এখানে সবাই বসা আমার আমাদের পরিবারের সদস্য, বিশেষ করে আমাদের পরিবারের সবচাইতে মুরব্বী বর্তমান সদস্য, আমি একটু দলিল ভাইকে একটু দাঁড়াতে বলি। দলিল ভাই, উনি আপনার দলিল ভাইকে অনেকেই চেনেন, তো দলিল ভাই আজকে এত অসুস্থ শরীরেও তিনি আমাদের সাথে ঢাকা থেকে চলে আসছেন, এজন্য আমি তাকেও আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আমার বড় বোন, আমার ছোট বোন সোহেল তো আছে, সোহেলের ছেলে, আমার ছোট ছেলে, আমার বেয়াই, আমার ছেলের বউ, সবাই আসছে আপনাদের সাথে একসাথে হয়ে, আজকে আপনাদের সাথে একসাথে হওয়ার জন্য। তো আমি এত কথাটা এই কারণে বললাম যে সবাই আসছে, কারণ আমি সোহেল যে কথাটা বললো ওই কথাটা সূত্র ধরে বলতে চাই যে আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি। আমরা আপনাদের জন্য আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখকে আমরা ভাগ করে নিতে চাই। আমরা আপনাদের জন্য যে একটা সুন্দর ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা নির্মাণের পথটাকে আরো বড় করে, আরো সুন্দর করে, আরো আলোকিত করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা যে বিগত বছরে, ধরেন 10 বছরে সোহেল ছিল, আমি ছিলাম, আপনারা জানেন যে আমরা আপনাদের পাশে কিভাবে থেকেছি। যেমন করে সূর্য ওঠে, চাঁদ ওঠে পৃথিবীতে, সূর্য যেমন আলো দেয়, চাঁদ যেমন জ্যোৎস্না দেয়, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে একটুকু, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, সূর্য যেমন আমাদেরকে ছেড়ে যায় না, আমরাও কিন্তু আপনাদেরকে ছেড়ে এক মুহূর্তের জন্য যাই না। এটা আপনারা কিন্তু সেটা। তারপর আপনাদের আমি যদি আরেকটু পিছনে যাই, আমার মার কথা যদি বলি, আমার বাবার কথা তো বলে কোনো শেষ করা যাবে না। আম্মাও, আমার বাবা চলে যাওয়ার পর, তাকে হত্যা করার পর, আমার মাও কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে আপনাদের জন্য, আপনাদের মানে কি আওয়ামী লীগটাকে নতুন করে পুনরুজ্জীবন দেন, নতুন করে জীবিত করেন। তিনিও কিন্তু সকল কিছু, তিনি সবসময় বলতেন যে তার আঁচলের মধ্যে রক্ত, সেই আঁচলের রক্ত নিয়ে নিয়ে তিনি সমস্ত বাংলাদেশে এই আওয়ামী লীগকে সংগঠিত করেছিলেন। তো আমরা কিন্তু সেরকম একটা পরিবারের মানুষ, এবং আপনাদের কারণেই কিন্তু, আপনারাই হলেন আমাদের শক্তি।